নমস্কার দর্শকবৃন্দ, আজকে ডিপিএসসি থেকে আবারও ছুটি ঘোষণার একটা বিজ্ঞপ্তি জারি করা হলো। তো ডিপিএসসি থেকে আগেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ডিসেম্বর মাসের একটা নতুন ছুটি নিয়ে। তো এবারে বর্ধমান এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে ডিপিএসসি থেকে আবার ছুটি ঘোষণা করার জন্য বিজ্ঞপ্তি জারি করলো। আমরা দেখে নেব যে এই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে বর্ধমান জেলার ক্ষেত্রে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইউনিয়ন প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান জেলার থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সমস্ত সার্কেলের, পশ্চিম বর্ধমান জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি। সাবজেক্ট এখানে পরিষ্কার বলা আছে, হলিডেজ অন 26/12/2023। ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট অল প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল আন্ডার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান উইল রিমেন ক্লোজ অন 26/12/2023 ইন পার্শিয়াল মডিফিকেশান অফ হলিডে অ্যাট সিরিয়াল নাম্বার 44 ইন হলিডে লিস্ট 2023 ফর প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল। অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলগুলি 26/12/2023 তারিখে ছুটি থাকবে এবং এটা কিন্তু যে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছিল 2023 সালের যে হলিডে লিস্ট, তাতে কিন্তু 44 নম্বর সিরিয়ালে একটা ছুটি পরে দেওয়া হবে, এইভাবে সেই সময়ে বলা ছিল। এবং সেই ছুটিটা কিন্তু 26/12/2023 তারিখে দেওয়া হচ্ছে। এবং এখানে বলা আছে, সো ইউ আর রিকোয়েস্ট টু কমিউনিকেট দিস অর্ডার টু অল কনসার্নড আন্ডার ইউর জুরিসডিকশন। তারপরে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান সিগনেচার আছে। তো এবার হলো পশ্চিম বর্ধমান। এবারে পুরুলিয়ার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেটাও আমরা দেখে নেব। এখানে পুরুলিয়ার ক্ষেত্রেও সেই এই যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল, তো এখানে কিন্তু পরিষ্কার একই জিনিস বলা আছে যে নোটিস রিগার্ডিং হলিডে 26/12/2023, এখানে যে সিরিয়াল নাম্বার 19 নম্বর স্টার্টিং হুইচ উইল বি অ্যানাউন্সড লেটার, অর্থাৎ যেটা পরে দেওয়া হবে এরকমভাবে লিস্টে উল্লেখ করা ছিল, সেই ছুটিটা কিন্তু 26/12/2023 তারিখে দেওয়া হচ্ছে সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলগুলির জন্য। এবং সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলের HT এবং টিআইসের কিন্তু এটা কনসার্ন করে দেওয়া বা এটা রিকোয়েস্ট করা হয়েছে, তার জন্য এই ছুটিটি দিয়ে দেয়। তারপর নিচে সিগনেচার আছে। এবারে আমরা লিস্টের দিকে একবার যদি তাকাই তাহলে কী দেখবো, ছুটির লিস্টে কিন্তু 19 নম্বরে দেখা যাচ্ছে পরিষ্কার এখানে কিন্তু লেখা আছে তারিখ পরে ঘোষণা করা হবে এবং ছুটির দিন সংখ্যায় কিন্তু একটা ছুটি যোগ করা আছে এবং এই ছুটিটাই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে 26/12/2023 তারিখে। অর্থাৎ এখানে কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি, সেই কারণে কিন্তু ফতেয়া দোয়া রিয়াজ ধামের যে এই ছুটিটা এই 26/12/2023 তারিখে দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত জেলার ক্ষেত্রে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।